السلام عليكم، كونتي لابلا شوي عشان كانوا بابا سوري ابني كنت بقول انا مين تاتي بنت كده ابو امي খালি পাই কিন্তু মোর পাটা দেয় দেখাই না কিন্তু আপনি কি সুন্দর নেল পলিশ পরে আছেন দেখাতেও তো পারি না আচ্ছা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে ভালো আছেন আমি ভালো আছি কিন্তু মনটা ভালো নেই জানেন আমাদের এখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল বেশ কিছুদিন আগে মানে বছর খানেক আগে থেকে ভীষণ মিষ্টি একটা মেয়ে আমাকে আপু আপু করে খুব সুন্দর সম্পর্কের সাথে আমার তো প্রায় না ও খুব কষ্টের কথা বলতো ওকে নিয়ে আসা হয়েছে সিলেটে মানে ওর হাজব্যান্ডরা সিলেটি তো ওকে বিয়ে করে সিলেট থেকে নিয়ে আসা হয়েছে একটা ছোট বাচ্চা আছে ওদের হ্যাঁ তো আমাকে সবসময় বলতো যে আপু আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে মানে আমার রান্না পছন্দ না আমার গায়ের রং কালো এটা সেটা সারাক্ষণ আমার সাথে কিছু না কিছু নিয়ে লেগেই থাকে আর যখনই আমার হাজব্যান্ড বাইরে থেকে কাজ থেকে আসে উনি সাথে সাথে আমার হাজব্যান্ডের কাছে আমার নামে এটা সেটা এগুলো বলতে থাকে আমি রান্না পারি না আমার রান্না মজা না লবণ বেশি হয়েছে বা এটা হয়েছে বা ওনার ঠিক মতো আমি যত্ন করি না এগুলো সবসময় আমার হাজব্যান্ডকে বলতে থাকে আর আমার হাজব্যান্ড কাছ থেকে এসেই আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেন এবং ওনার প্রতিটা কথা সে বিশ্বাস করে এবং আমার কোনো কথাই শুনতে চায় না সে আমাকে শুধু একটা কথাই বলে তোমাকে আনা হয়েছে আমার মায়ের যত্ন করার জন্য অতএব আমার মা যেভাবে খুশি থাকবে তুমি সেভাবেই থাকবে তো আমার না ভীষণ কষ্ট হতো এগুলো শুনে কারণ হাজব্যান্ড একটা মেয়ের জীবনে তার সবচাইতে ইম্পর্টেন্ট পার্সন কিন্তু তার হাজব্যান্ড তার হাজব্যান্ড যদি তাকে না বুঝে তাহলে পৃথিবীর মানে যত মানুষই তাকে ভালোবাসুক না কেন তার জীবনে কিন্তু কিছুই থাকে না তখন শ্বশুর শাশুড়ি আদর করছে বা আত্মীয় স্বজন সবাই আদর করছে কিন্তু হাজব্যান্ড তাকে ভালোবাসছে না এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না আর যেই মেয়েটা বাংলাদেশ থেকে এসছে এখানে সব কিছু ছেড়ে বাবা মা সবাইকে ছেড়ে তাদের কাছে না তো সেখানে এ লোকটা তো বোঝা উচিত যে এই মেয়েটা কেউ নাই এই মেয়েটা কিন্তু সবাইকে ছেড়ে এসেছে এই লোকটা কিন্তু সবাইকে ছেড়ে যায়নি তো যাই হোক প্রায় দেখা হতো হঠাৎ করে আমার গত পরশু দিন ওর সাথে দেখা হলো টিউব স্টেশনে খুব বিধ্বস্ত মনে হলো ওকে দেখে আমি বললাম হ্যাঁ কি হচ্ছে তোমার তো বললো যে না আমি তো দেশে চলে যাব তো সেই জন্য একটু ব্যস্ত আছি তা বললাম চলে যাব মানে তোমরা কি বাংলাদেশে সেটেল করছো বলছে না আমার শাশুড়ি আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি না বিশ্বাস করেন আমি আমি ওকে কি উত্তর দেব আমি কতক্ষণ চুপ করে থাকলাম আমি বললাম তাড়িয়ে দিচ্ছে মানে তো ওনারা নাকি অন্য মেয়েকে বিয়ে করিয়ে আনবে আমাকে তার পছন্দ না আমার শাশুড়ির পছন্দ না এবং আমার হাজব্যান্ড বলেছে আমি যখন খুব কান্নাকাটি করলাম যে আমার একটা বাচ্চা আছে আমি আমি কোথায় যাব তখন সে বললো আমি কিছু জানি না আমার মা খুশি থাকলে তুমি থাকবে আমার মা খুশি না থাকলে তুমি থাকবে না তো এই জন্য বলে জানেন আপু আমার বাচ্চাটাও আমার কাছ থেকে রেখে দিয়েছে তো আমি বিশ্বাস করেন আমি এসব ব্যাপারগুলি যখন দেখি আমার আসলে সত্যি কথা কি জানেন এগুলো কিন্তু আসে কিন্তু ফ্যামিলি থেকে এই ছেলে নিশ্চয়ই তার বাবাকে দেখেছে তার মার সাথে কি ব্যবহার করেছে বা তার দাদাকে দেখেছে দাদির সাথে কি ব্যবহার করছে বা তার আর যাদের বিয়ে হয়েছে এই সম্পর্কগুলো যখন তারা দেখে ছোটবেলা থেকে তাদের কাছে এটা কি স্বাভাবিক মনে হয় যে লোক চারটা বিয়ে করে তার কাছে ওটাই নর্মাল মনে হয় হ্যাঁ বা তিনটা বিয়ে করে বা বউ আছে বাচ্চা আছে আরেকটা বিয়ে করে নিয়ে আসলো এদের কাছে কিন্তু এগুলো খুব স্বাভাবিক মনে হয় আমার এখনো মনে আছে আমার ইমিডিয়েট বড় বোন মাহবুবা আপার একটা বিয়ের প্রপোজাল এসেছিল ছেলে ডক্টর খুব হ্যান্ডসাম সব কিছু ভালো হ্যাঁ তোমার আব্বা আবার কি করতেন একেবারে সেই তার দাদা কি করে দাদার বাবা কি করে এগুলো পর্যন্ত আমার আব্বা মানে খোঁজ নিতেন হ্যাঁ আব্বা বলতেন যে খানদান ফ্যামিলির
ছেলেপেলেরা সবসময় ভালো হয়, শিক্ষিত ফ্যামিলি, বাবা দাদা সবাই যারা যে সব ফ্যামিলিতে শিক্ষিত থাকে তারা ভালো হয়। তো এই জন্য আব্বা না আমার ছোট ভাই যান আর তার বন্ধুকে পাঠালো খোঁজ নেওয়ার জন্য তাদের গ্রামের বাড়িতে, হঠাৎ করে যে দেখবে আর কি। তো আমার ছোট ভাই যান আর ওর বন্ধু যখন ওই গ্রামের বাড়িতে গেল, ওনার নাম জিজ্ঞেস করলো ডক্টর মুখের বাসাকন্ঠতা, তো লোকজন দেখালো যে ওইটা। তো লোকটা জিজ্ঞেস করলো কেন, তো বলছে যে না ইসে আমার বোনের সাথে বিয়ের প্রপোজাল দিয়েছে। বলে হ্যাঁ সে তো পরের ঘরের ছেলে, তার বাবা কিন্তু দুটো বিয়ে করেছে। তো এই কথা শুনে ছোট ভাই যান আর তার বন্ধু কিন্তু আর দেরি করেনি, তখনই ফেরত চলে এসছে যে আব্বা ওই ছেলের বাবা নাকি দুই বিয়ে করেছে। তা আব্বু বললো, সাথে সাথে আব্বা বললে যে না অসম্ভব, এখানে হবে না, কারণ ওই ছেলের কাছে কিন্তু এটাই স্বাভাবিক লাগবে। হ্যাঁ, যে সে যখন বড় হবে সে যখন দেখবে যে তার বাড়িতে দুইটা মা, হ্যাঁ, বা একজনকে বের করে দিয়েছে বা আরেকজন আছে, এই জিনিসগুলো ছোটবেলা থেকে যখন বাচ্চারা দেখে বাচ্চাদের কাছে কিন্তু এটা মানে এটা খুবই এফেক্ট করে। বাচ্চারা কিন্তু নিজের বাবাকে একেবারে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে চিন্তা করে জন্মের পর থেকে, মাকে এবং বাবাকে, এবং বাবাকে সাধারণত বাচ্চারা ফলো করে, হ্যাঁ, যে বাবা কী করছে। তো এই জিনিসগুলো যখন বাবারা করে, এই ধরনের কাজগুলি যখন করে, তখন ন্যাচুরালি বাচ্চারা কিন্তু বাচ্চাদের কাছে এটাই স্বাভাবিক মনে হয়। তো যাই হোক, ওর ঘটনাটা দেখার পর মানে আমি তো এখানে অসহায়, আমার কিছুই করার নাই, আমি সারারাত ঘুমাতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল মেয়েটার জন্য। তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে মেয়েটা বেঁচে গেল, কারণ ও বললো যে আপু আমি তো আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি দেখি দেশে গিয়ে আমি পড়াশোনা করবো। ও অতটা পড়াশোনা করে না বা এই দেশের রুল সে জানে না, হ্যাঁ, নাহলে সে কিন্তু অনেক কিছু করতে পারতো। তো যাই হোক, সে বললো আমি আপু আমি দেশে চলে যাবো, আমি গিয়ে পড়াশোনা শুরু করবো, পড়াশোনা করবো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবো। তো আমার কথা হলো, ও আমি আরেকটা ঘটনা বলি। আমার আব্বার বাসায় একজন ড্রাইভার ছিল, ড্রাইভারের ছেলে ছিল, তো ড্রাইভার ছেলেটাও থাক, আব্বু আপনার হাত ব্যথা করছে, আমার বাচ্চা ঠিক আছে, ড্রাইভারের সাথে ড্রাইভারের ছেলেও থাকতো, হ্যাঁ, ড্রাইভার ছেলে টুকটাক এটা সেটা করতো, বেশ বড়ই ছিল ছেলেটা। তো সেই ড্রাইভারের ছেলে, ড্রাইভার চলে, তো উনি বোধহয় মারা গেছেন, তো ড্রাইভারের ছেলে বিদেশ চলে গেছে, সৌদি আরবা কোথাও একটা কিন্তু চলে গেছে। তো মাঝে মাঝে ফোন টোন করে, তো সে বিয়ে করলো, বিয়ে করে সে কাজে চলে গেল, কোনো একটা দেশে, সৌদি আরব বা কুয়েত কোথাও একটা, মেডলস্টার কোনো একটা ক্ষেত্রে, তো চলে গেল। তো সে যাওয়ার পরপরই তার বউর একটা বাচ্চা হলো, একটা মেয়ে হলো, হ্যাঁ, মেয়ে হওয়ার 10 বছর পর সে দেশে আসছে। ওই মেয়ে কিন্তু বাবাকে চেনেই না, হ্যাঁ, বাবাকে কিন্তু মোটেই চেনে না। তো যাই হোক, আসার পরে সে 2 মাসের জন্য বোধহয় আসছে, আবার সে চলে গেছে। চলে যাওয়ার পরে 8 বছর হয়ে গেছে, এখনো সে দেশে যায়নি। তো আমাকে ফোন করেছে, হ্যাঁ আপু কেমন আছেন এই সে। তো আমি বললাম খবর কি তোমার, দেশে গিয়েছিলে? বলি না 8 বছর আগে গিয়েছিলাম তো। ও আপনাকে তো বলাই হয়নি আপু, আমার একটা ছেলে হয়েছে, 7 বছর বয়স ছেলে। তো আমি বললাম যে এর মধ্যে তুমি জানি না, আমার দেশে ভাল লাগে না, দেশে থাকতে তার ভাল লাগে না। তো দেশে ভাল লাগে না, তোমার ছেলে তো তোমাকে চিনবে না, তোমার ছেলে তো তোমাকে দেখেনি। তো না, তাতে কি হয়েছে? তো আমি বললাম যে তোমার তো বিয়ে করা উচিত হয়নি, তুমি কেন বিয়ে করেছো? তো সাথে সাথে বলছে কেন, আমার বাবা মায়ের খেদমত করবে সেজন্য আমি বিয়ে করেছি। আমি বলছি বাবা মায়ের খেদমতের জন্য তো বউয়ের দরকার নাই, তুমি পয়সা দিয়ে, কত গরিব মানুষ মহিলা আছে, তুমি পয়সা দিয়ে একটা ভালো একটা বেতন দিয়ে একটা গরিব মানুষ রেখে দিতা তোমার মায়ের বাবা মায়ের সেবা যত্ন করার জন্য, রান্না বাড়া করার জন্য। বউয়ের নাম দিয়ে তো চাকরা নেওয়ার আর দরকার ছিল না তোমার, আর এই মেয়েটার জীবন কেন তুমি নষ্ট করলে, একটা বাচ্চা মেয়েকে তুমি বিয়ে করলে, আজকে 17-18 বছর হয়ে গেছে, তুমি দেশে যাও না, তো তোমার তো গুনাহ হবে। হি হি করে হাসছে, কি যে বলে নাফা, আমি টাকা পাঠাই ঘরে, দেশে ঘর তুলছে, খায় দায় ভালো আছে, তো আমার গুনাহ হবে কেন? তো আমি বুঝি না, অশিক্ষিতের মধ্যেও যদি এগুলো থাকে, আবার ভদ্রলোকের মধ্যেও যদি এসবই হয়, কোথায় যাচ্ছে আমাদের দেশটা, আমাদের মানবতা কোথায় যাচ্ছে,
আমার ভীষণ কষ্ট লাগে যখন এইসব জিনিসগুলো আমি দেখি। আমার মনে আছে আমার হাজবেন্ড হয়তো একটু বেশি প্যাম্পার করেছে এটা, শুকর আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড তো বিশ্বাস করে না, ওর বাচ্চা হওয়ার আগে থেকেই তো সে আমাকে কোনো কিছু করতে দিত না, কিচেনে যাওয়া থেকে শুরু করে কোনো কিছু না, এবং অফিস থেকে কমপক্ষে 10 বার সে ফোন করতো, শিরু আপনি মানে নিজে হাতে জুস বানিয়ে রেখে যেত, একটু পর পর ফোন করতো, শিরু এটা খেয়ে নেন, শিরু ওটা খেয়ে নেন, ব্যাটম্যানকে বলে যেত ম্যাডাম যেন কিচেনে না আসে, আগুনের পাশে যাবে না, এটা করবে না, সেটা করবে না। তারপরে বাচ্চা হওয়ার পর বিশ্বাস করবেন না, আমি মনে হয় একটা রাতও কোনো দিন জাগিনি। আমার বাচ্চা রাতে কাঁপত, জেগে যেত, সে কিন্তু আস্তে করে আমার বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে ফিডার বানিয়ে খাওয়াতো, পাশের রুমে চলে যেত, যেন কান্নার শব্দে আমার ঘুম না ভেঙে যায়। আমি কিন্তু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম, সে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আর্মির চাকরি বোঝেনি, কত মানে কষ্টের ডিউটি করতে হতো, ভোর 6টার সময় উঠে ওকে চলে যেতে হতো। আমি কিন্তু বারবার বলতাম যে আপনি কেন এত কষ্ট করছেন, আপনি আমাকে ডেকে দিবেন, কারণ আমি তো সারাদিন শুয়েই থাকি, ব্যাকম্যানই রান্না করে, আর বাচ্চা খুলে রাখার জন্য আমি একটা মেয়েকে রেখেছিলাম, তো যার জন্য বাচ্চা জেগে থাকলেও আমার কোনো অসুবিধা হয় না, আমি দিনের বেলা ঘুমাতে পারি। তো সে আমাকে বলতো কি, শিরু বাচ্চাটা তো আমাদের দুজনের, পেটেও তুমি রাখবে, জন্ম কষ্ট করে তুমি দিবে, এবং বাচ্চা তুমিই পালবে, তাহলে আমি বাবা হলাম কি করে, এখানে তো আমার কোনো কিছুই করার নাই, অতএব আমাকে একটু ঋণ শোধ করতে দাও, অন্তত বাচ্চাটা পালার কাজটা যেন আমি করতে পারি। রাতের পর রাত কিন্তু সে ঘুমাতো না, সে বাচ্চার যত্ন করতো, বাচ্চাকে গোসল করাতো, সব কিছু সে দায়িত্বটা সে নিয়ে নিয়েছিল। তো আমার ভীষণ কষ্ট লাগে এইসব লেডিদের জন্য যারা এত অবহেলিত, এবং যেসব লোকরা মাকে খুশি করার জন্য, মা সেবা করার জন্য, মাকে রান্না করে খাওয়ানোর জন্য বিয়ে করেন। আমি বলবো তাদেরকে, দয়া করে আপনারা বিয়ে করবেন না, আপনারা ভালো দেখে একটা মেড রেখে দেন না, অবশ্যই মায়ের প্রতি আপনার দায়িত্ব আছে, মায়ের প্রতি যেমন দায়িত্ব আছে তেমনি দায়িত্ব আছে স্ত্রীর প্রতি। তো মায়ের দায়িত্বটা পুরোপুরি পালন করছেন, আর ওয়াইফের প্রতি কোনোই দায়িত্ব নেই আপনার, মাকে খুশি রাখতে হবে, মাকে যত্ন করতে হবে, মাকে রান্না করে খাওয়াতে হবে, তাহলে ওয়াইফের ওনার কি কোনো চাহিদা নেই, কোনো কিছু পাওয়ার নেই, কেন বিয়ে করে সে মেয়েটা এসছে? তো যেই ধরনের পুরুষ মানুষের এই ধরনের মেন্টালিটি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ এভাবে কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না, এত সস্তা না মেয়েদের জীবন, মেয়েরা অসহায় বলে, এই যে গ্রামে কিছু কিছু মেয়ে আছে অসহায়, কিছু উপায় নেই, হ্যাঁ বিয়ে দিয়ে দিচ্ছে, গরিব বাবা মা হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে, সেই মেয়েটাকে এনে এইভাবে কেনা ক্রীতদাসী বানানো, এর কোনো মানে হয় না। তো আমি পুরুষ মানুষদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আপনাদের ওয়াইফদের সাথে এই ব্যবহারগুলি করবেন না, মহান আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বলে ফেলো, কারণ মনটা অনেক খারাপ জানেন, এসব ব্যাপারগুলো দেখে না আমার একদম ভাল লাগে না, একদমই ভাল লাগে না, যে কেন এরকম হবে, কেন আমাদের দেশের মেয়েরা এত নির্যাতিত হবে। তো সবার কথা আমি বলছি না, কিছু কিছু মেয়েদের কথা বলছি আমি। তো যারা এটাতে কষ্ট পাচ্ছেন, আপনারা সোচ্চার হন, আপনার কথা বলেন, আমার মনে হয় আপনারা একেবারেই এগুলো মুখ বুঝে সহ্য করছেন বলে হাজবেন্ডরা এতটা বেশি লাই পেয়ে যাচ্ছে, এতটা সাহস পেয়ে যাচ্ছে আপনাদেরকে বাদী দাসী বানানোর। অনেক লেডিদের মুখে আমি শুনতাম, আমার হাজবেন্ডরা কাজের লোকের হাতের খাবার খেতে চায় না, খুব ঘৃণা লাগে, আমাকেই রান্না করতে হয়, যার জন্য আমার হাজবেন্ড কখনো কাজের বুয়ার হাতের রান্না খাবে না। আমার এত হাসি লাগতো, সে হোটেলে খাচ্ছে, রেস্টুরেন্টে তা খাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাইরে খাচ্ছে, মানুষের বাসার দাওয়াতে গিয়ে খাচ্ছে, বাসায় শুধুমাত্র ওয়াইফের হাতের রান্না খেতে হবে। চিন্তা করতে পারেন কতটা চালাকি করে বউকে দাসী বানানো হয়েছে। বাইরে তুমি সব জায়গায় খেতে পারো, এই যে আমার বাসায় তো সব সময় কাজের লোক রান্না করেছে, আমার হাজবেন্ড কোনোদিন আমাকে রান্না করতে দেয়নি, সবসময় বাবুর্চি ছিল, মেয়ের ছিল, রান্নার লোক ছিল। আমার বাসায় এসে যারা খেত, অনেকেই বলতো আল্লাহ আমি তো নিজে হাতে রান্না করি, কারণ আমার হাজবেন্ড না খুব একেবারে ইয়ে মানুষ, মানে কাজের লোকের হাতে রান্না খায় না, আমার বাড়িতে বসে কিন্তু আমার কাজের লোকের রান্না খাচ্ছে। কিন্তু বাসায়
বাসায় যখন কাজের লোক রান্না করে আমরা তো পাশে দাঁড়িয়ে থাকি, সবকিছুই দেখি কতটা ক্লিন করছে কি করছে না করছে, বা আপনার পছন্দ মতোই তো আপনি তাদেরকে বলতে পারবেন এভাবে করো ওভাবে করো, তাই না? তো কি বলবো, এটা অনেক লেডিরাই বোঝে না, খুব গর্ব করে বলে আমার হাজবেন্ড না জানেন একদম আমার হাতের রান্না ছাড়া খাবে না। তো তোমাকে যে তোমার হাজবেন্ড চালাকি করে চাকরানি বানিয়েছে, মেড বানিয়েছে, এটা তুমি বুঝতে পারছো না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। তো আজকে জানি না কতটা সময় আমি কথা বলে ফেলেছি, অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আমি আসলে মনটা ভালো ছিল না, তো যার জন্য মনে করলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আজকে আপনাদেরকে একটা পাকিস্তানি মিষ্টি রান্না করে দেখাবো। হ্যাঁ, ওটার জন্যই আসলে আয়োজন করা। তো পাকিস্তানি মিষ্টিটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, আর কী কী লাগছে ওটাও দেখাবো। আজকে আমি আপনাদেরকে শেখাবো বেসনের একটা সন্দেশ। এটা না আমাদের এখানে যে নিরালা পাকিস্তানি দোকান আছে ওই ওখানে এই মিষ্টিটা পাওয়া যায়, বেশিরভাগই নাটটা দিয়ে বানায়, অসম্ভব মজা। সেই জন্য আমি আপনাদেরকে ভাবছি যে আমি আপনাদেরকে এটা শেখাবো। আরেকটা ওরা বানায় সেমাই দিয়ে, ওটা আরও বেশি মজা। হ্যাঁ, তো সেমাই দিয়ে সেমাইকে গুঁড়ো করে একদম ফাঁকি করে এত টেস্টি হয়, পরবর্তীবারে ওটা শেখাবো। হুম, তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী লাগবে, চলেন দেখিয়ে দিই আমার কী কী লাগছে। হুম, আচ্ছা দেখেন, এখানে এখানে বেসন আছে, আমি 2 কাপের মতো ভরে ভরে বেসন নিয়েছি। হ্যাঁ, সুগার আছে এখানে, আর এখানে আমি না 3 রকমের বাদাম নিয়েছি, আপনারা যত রকমের খুশি নিতে পারেন। এখানে আলমন্ড আছে, আর ওয়ালনাট আছে, আর ফেকান আছে। হ্যাঁ, আমি 3 রকমের বাদাম নিয়েছি, কিছু গুঁড়া দুধ নিয়েছি, পানি আছে, আর বেসন আছে, হুম, আর ঘি আছে। হুম, এটার বয়মে রেখেছি, কারণ ঘি না। ও, আরেকটা কথা, ঘি কিন্তু সবসময় কাঁচের বয়মে রাখতে হয়। হ্যাঁ, প্লাস্টিকের বয়মে রাখলে না ঘিটা নষ্ট হয়ে যায়, তো আমি এটাতে রেখেছি। তো যাই হোক, আমি এখন ইয়ে করবো, শিরাটা আগে বানিয়ে ফেলবো। হুম, আচ্ছা, শিরা বানানোর জন্য তেমন কিছু লাগবে না, চিনি লাগবে আর পানি লাগবে, আপনার খুব ভালো করেই জানে শিরা বানাতে কি লাগে, আন্দাজের উপরে কিন্তু। হুম, খুব বেশি পানি লাগবে না, এই এতটুকু পানি দিলাম। হুম, অনেকজন বললো যে আপনার বাটিগুলো খুব সুন্দর মা। মানে কিরকম হবে এটা আমি হয়ে যাওয়ার পর দেখাবো, এখন গুলে যাক তারপর। আচ্ছা, কারণ আমার তানা বাবুর হাত ব্যথা হয়ে যাচ্ছে এতক্ষণ ধরে রাখলে, তাই না বাজার? আপনারা এটা করে নামও কি পাগলের মতন করলো, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ বার্ন হতে পারে হাতে। কি বাবা, কি 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 আমি ধরবো না তোমাকে, আমি রান্না করছি বাবা, যাও যাও। আচ্ছা, তো এখন এটা নামিয়ে রাখি, আর এটা পরে লাগবে। হম, আমরা এখন এইবার হালুয়াটা কিভাবে বানাবো দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের ঘি দিয়ে দিতে হবে। হুম, ঘিয়ের উপরেই হতে হবে এটা। হুম, ঘিটা গলে যাক তারপর দেখাবো। ঘিটা গলে গিয়েছে, আমি এখন এই বেসনটা দিয়ে দেবো। হুম, আস্তে আস্তে দিই, বেসনটা না এত তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়,
আমার খুব বিরক্ত লাগে এই জন্য। আল্লাহ অনেক হয়ে গেল তো আব্বু। ও মাই গুডনেস, আমার মা মাছ কিছু করছে, এত খাবে কি আব্বু? আশেপাশে দিতে হবে, দুধ অনেক বেশি হয়ে গেছে, দেখ তাই খেয়াল করি নি আব্বু, দুই কাপের বেশি হয়ে গেল। বাটি এত ধরে বোঝা যায় না তো। হ্যাঁ বাটি এত ধরে ঘি আরো লাগবে আব্বু, শরীরটা একদম ভেজা ভেজা হতে হবে। চুলাটা একটু কমিয়ে দিই, না হলে পুড়ে যাবে। চুলাটা কমিয়ে কমিয়ে করতে হবে। হ্যাঁ তানুবাবু একটু কমিয়ে দেন তো, থ্যাংক ইউ বাজান। এতগুলি খাবে কি আব্বু? আমি যে এতগুলো আপনি খাবে, আমি কে মরি আর কি, এতগুলো মিষ্টি, এত মিষ্টি খাওয়া যায় না বাবা। আরো কি আরো কিছুটা গিয়ে দিতে হলো আমাকে, কারণ এটা বেশি হয়ে গেছে। আচ্ছা এটা না একদম ব্রাউন করে ভাজতে হবে, হ্যাঁ, কারণ নাহলে না কাঁচা গন্ধ থেকে যাবে বেসনে, তো এই জন্য এটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আচ্ছা এটা আমি ভাজতে থাকি, আবার দেখাবো আপনাদেরকে। এতক্ষণ কিন্তু আমার তানা বেদন আছে জানেন, সবসময় নানা নাড়ির ব্যাপার হলে আমাকে বলে আমি আপনি সরেন আমি নেড়ে দিই, কারণ এটা অনেকক্ষণ ভাজতে হয় তো, না ভাজলে আমার এই যে ঘ্রাণটা আসবে না, হ্যাঁ কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে। তো এখন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখেন বাবা একটু দেখেন আব্বু, এই যে মোটামুটি ভাজা হয়েছে। এখন আমরা দিয়ে দিব সুগার সসটা, হুম, তারপরে ওটাতেও তো অনেকক্ষণ রান্না হবে, কারণ এটা তো বেশ ভিজা আছে। আচ্ছা এখন আমরা সুগার সিরাপটা দিয়ে দিব, তাহলে এটা তো আরও রান্না হবে। এই যে পুরোটা এই যে দিচ্ছি, অনেকগুলো জিনিস তো তো এটা মিষ্টি হতে হবে। চিনি কচকচ করছে, হ্যাঁ কত খাচ্ছি চিনি, অনেক চিনি লেগে রইল, দেখেছেন আব্বু কত চিনি, সব তোর বের করা যাবে না, থাকা অন্য কিছু দিয়ে বানানো যাবে ওইটা দিয়ে, সেটাই বাবা। আচ্ছা এখন আমি সুগার সিরাপটা মিলিয়ে দিচ্ছি, আচ্ছা এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, দিলে একটু বেশি মজা হবে, আর না দিলেও যে মজা হবে না এমন কিন্তু না, হ্যাঁ না দিলেও অনেক মজা হবে, এমনিতে এটা খুব মিষ্টি, খুব খুবই মজা আর কি, মিষ্টি না তো খুব মজার একটা মিষ্টি, তো ওই জন্য গুঁড়ো দুধটা দিলে একটু বেশি মজা হয় আর কি। তো এখনও অনেক নাড়তে হবে, হালুয়া মানেই তো নাড়া নাড়িয়ে, তাই না, অনেক বেশি নাড়তে হয় হালুয়া। পাচ্ছেন যে হাড়ি থেকে দেখেন উঠে উঠে আসছে, তো এরকম অবস্থাতে আর একটু করে আমি নামিয়ে ফেলবো, আর গুঁড়ো দুধটা একটু টেস্ট করে দেখেছি, হ্যাঁ খুব মজা হয়েছে, গুঁড়ো দুধটা না দিলেও আমি কি বলেন দেবো মা, যদি অলরেডি মজা হয়ে গেল তাহলে দেওয়া লাগবে না তো, হ্যাঁ থাক না দিই না আপু, থাক গুঁড়ো দুধটা না দিই। আচ্ছা আপনাদের ইচ্ছে হলে দিয়ে নিই, ইচ্ছে হলে এমনিতেই ভীষণ মজা হয়, গুঁড়ো দুধ না দিলেও মজা হবে, তো আমি ভাবছি যে থাক গুঁড়ো দুধটা না দিই, শুধু এটাই করি। তো আপনি আরেকটু খোলের জন্য কেন করবেন, আর একটু শক্ত, এটা না একদম একটু শক্ত শক্ত হয়, বাংলাদেশে যেমন একটা মিষ্টি পাওয়া যায় মনসুর, কিছুটা ওরকম কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা এটা, হ্যাঁ। তো একটা আমি একটু ঘি মাখিয়ে নিই আগে এই প্লেটটাতে, ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে নামিয়ে রাখবো, ঠান্ডা হলে কাটতে হবে। হ্যাঁ এটা কিন্তু আমার বানানো ঘি জানেন, এত ঘ্রাণ তাই না, আরও কি বানাতে হবে, ঘি প্রায় শেষ। আমাদের হালুয়াটা হয়ে গেছে, দেখেন হালুয়াটা তো এটা একটা বরফি হবে, তো হাড়ি থেকে পুরোপুরি উঠে গেছে, তো এখন আমি এটা ঠেলে দেব, ভয় লাগছে এত গরম জিনিস, মা একটু ঠান্ডা আগে হোক আম্মা, নাহলে এটা কিন্তু প্লাস্টিক একটা প্লেট পুরাটা মেল্ট হয়ে যাবে, বাটার দিলেও
কি দিলাম এটা মেল্ট হয়ে যাবে একটু একটু ওয়েট না এটাতে এর আগে করেছিলাম তবু এর আগেও কিন্তু এটাতে আচ্ছা চুলাটা বন্ধ করে দেন আবার না এটা শক্ত হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি তোমার কাটতে হবে তাড়াতাড়ি বুঝেছেন আব্বু গ্লাস এখানকার প্লাস্টিকের জিনিসে তো আমরা অনেক গরম মানে আভেনে ঢুকে সবকিছু ঢুকে প্লাস্টিকের জিনিস তাই না তো তাড়াতাড়ি সেট করে ফেলতে হবে না অনেক শক্ত হয়ে যাবে মোটাই রাখি না যা বেশি পাতলা না করি কত নিজে নিজে সুন্দর শেপ হলো হ্যাঁ ও খুব ভালো নিজে নিজে শেপ হয় আর একদম কষ্ট না আবু কি তাড়াতাড়ি হয়ে গেল না খুব তাড়াতাড়ি হয়ে গেল অন্য হালুয়া না এত ফুটতে থাকে খুব ভয় লাগে আমার বাবার ঘুমাচ্ছে হাই তুলছে আমার বাবাটা আমি তো 11টার মধ্যে ঘুমিয়ে যাই হ্যাঁ সরি বাবা অনেক দেরি করে ফেললাম আপনার আজকে মা গো কেন আপনি হাত দেন আম্মা সব কিছুতে আপনি মেয়েটা হাত দেন আবু হাত না দিলে তো কেমনে হবে আপনি বলেন আপনার চামচি তো ওইখানে আছে হাত দিয়ে করছেন কেন হাত দিলে মনে কি আপনি সবাই একটু বকা দিয়ে না মুখে কি করে আচ্ছা আচ্ছা আপনি তো আমার আম্মু আপনি তো সারাক্ষণ বকা দিচ্ছেন আবার সবাইকে বকা দিলে আমি যাবোটা কোথায় সবাই মিলে আমাকে বকা দিলে কি উপায় হবে বলেন তো আমি বকা দেখি আপনি বকা দেন আচ্ছা কি করছেন মা আব্বু আপনি যে বললেন আমি চেঞ্জ করে ফেলছি আসলে কিন্তু কিছুই হয়নি কিন্তু আপনি যে বললেন আমার এত ভয় লাগছিল সেই জন্য আমি তাড়াতাড়ি কাঁচের ডিশে এটা ট্রান্সফার করলাম এই ডিশে আরো সুন্দর লাগছে মনে হয় তাই না আব্বু এটা কি সুন্দর লাগছে না খুব সুন্দর প্লেট এটা আমরা টার্কি থেকে বাইরে কিনে দিলাম না এটা হ্যাঁ হ্যাঁ টার্কি থেকে তো পাগল হয়ে গেছিলাম আমি এত সুন্দর সুন্দর জিনিস ও সত্যি সত্যি খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু না এখন জানো এখন আর এই যে এগুলো ঘর সাজাতে ভাল লাগে না এগুলি তো এগুলোর এখন আর শখ নেই অনেক আগে ছিল এখন মনে হয় কোনো রকমে দেখেন না আমার ঘর বাড়ি আমার সত্যি আমার একদম সাজাতে ইচ্ছে করে না আমার কিছু করতে ইচ্ছে করে না মানে যেমন আছে থাক থাক একরকমভাবে জীবনটা কেটে গেলেই হলো তাই না এই যে দেখেন আপু কি সুন্দর হয়েছে না মাশাল্লাহ তো হয়ে গেল আমাদের পাকিস্তানি বরফি তো আমি অনেক গরম তো এখন কি কাটবো এটা একটু গরম অবস্থাতে কাটতে হবে নাহলে শক্ত হয়ে গেলে কাটতে খুব কষ্ট হবে অনেক বেশি শক্ত হয়ে যাবে তো সেজন্য এখনই শক্ত হয়েছে প্রায় আচ্ছা তাহলে আপনি একটু টেস্ট করবেন না একটু সুইট খেতেই চান না মজার মজার সুইট খেতে চায় কিন্তু আম্মুর বানানোটা না খেতে চায় না কিন্তু জানেন আমি কিন্তু আমাদের পুরো ফ্যামিলির মধ্যে আমার সুইটের সুনাম আছে মানে আমি নাকি আমাদের পুরো ফ্যামিলির মধ্যে বেস্ট সুইট মেকার তো সবাই বলে আমি নিজে কিন্তু বলছি না
যাকে জিজ্ঞেস করবেন সেই করবে। ও মাই গড, কি সুন্দর উঠে আসছে আপনি দেখছেন আব্বু। কয়টা বাজে এখন, কি দেয়া যাবে নেভারকে? না মাম্মা, সাড়ে দশটা বলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখেন কি সুন্দর, তো নরম আছে, তো শক্ত হলে টুস করে বেশ শুকিয়ে গেছে। এখন আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন কি খাস্তা হয়েছে। আমি একটা খেয়েছি, এত মজা, ইস আপনাদের যদি খাওয়াতে পারতাম ভীষণ ভালো লাগতো। তো দেখে নিলেন, হয়ে গেছে আমার বরফি। তো হয়ে গেল আমার ভীষণ মজার পাকিস্তানি বরফি। তো আমি আশা করি আপনারা এটা বানিয়ে খাবেন, আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই, আমি আছি না, আপনারা সবাই আমার বাসায় চলে আসবেন, আমি বানাবো, আর আপনারা মজা মজা করে খাবেন। অনেক গরম, তো বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। আপনারা সবাই ভালো থাকেন, অনেক ভালোবাসা, অনেক দোয়া আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।